পশ্চিমবঙ্গে তিরিশেই জুলাই পর্যন্ত আবারও লকডাউনকে বাড়িয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে আগের লকডাউনের থেকে এই লকডাউনকে আরও বিশেষ কড়াকড়িভাবে পালন করতে হবে হ্যাঁ বন্ধুরা তবে এই লকডাউনে আবারও নতুন করে কি কি পরিষেবা বন্ধ করা হলো সমস্ত কিছু ডিটেলস দেখে নেব এই ভিডিওটিতে তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য রাজ্যে তিরিশে জুলাই পর্যন্ত বার্লো বিধিনিষেধ বুধবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে লোকাল ট্রেন বন্ধই থাকছে তবে স্টাফ স্পেশাল ট্রেন চলবে আংশিকভাবে খুলছে মেট্রো পরিষেবা শনি ও রবিবার বাদে সপ্তাহে পাঁচ দিন পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো ট্রেন প্রতিদিন মেট্রো স্যানিটাইজার করতে হবে মেট্রোর কর্মী ও যাত্রীদের করোনার বিধিনিষেধ মেনে চল হ্যাঁ বন্ধুরা নবানের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধই থাকবে যাত্রী নিয়ে সরকারি ও বেসরকারি বাস ফেরি ট্রাম ট্যাক্সি ক্যাব ও অটো চলবে তবে চালক ও যাত্রীদের কোভিড বিধি মেনে চলতে হবে সিনেমা হল স্পা সুইমিং পুল বন্ধ থাকছে তবে যে সুইমিং পুলে রাজ্য ও জাতীয় স্তরের ছাত্ররা অর্থাৎ যারা সাঁতার শেখে সেই প্রশিক্ষণ নেন সেগুলি সকাল ছটা থেকে দশটা পর্যন্ত খোলা থাকবে আগের মতোই সব ধরনের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক বিনোদনমূলক জমায়েত বন্ধ থাকবে বলেই জানিয়েছে রাজ্য সরকার বিয়েতে পঞ্চাশ জনের বেশি জমায়েত নয় অন্তস্টিকর্মে কুড়ি জনের বেশি জমায়েত করা যাবে না বলে জানিয়েছে নবান্ন রাজ্যও জানিয়েছে জরুরি পরিষেবায় যুক্ত অফিস আগের মতোই খোলা থাকবে সাধারণত সরকারি অফিসে পঁচিশ শতাংশের বেশি হাজিরা নয় অন্যদিকে বেসরকারি অফিস এবং কলকারখানায় হাজিরা থাকবে সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ পাত্র ভ্রমণ ইত্যাদির জন্য পার্ক খোলা থাকবে সকাল ছটা থেকে নটা পর্যন্ত তবে টিকা না নিলে পার্কে যাওয়া যাবে না সমস্ত দোকান বাজার বর্তমান নিয়মেই চালু থাকবে রেস্তোরাঁ পানশালা শপিং মল ক্লাবে পঞ্চাশ শতাংশের বেশি উপস্থিত নয় সেগুলি খোলা থাকবে রাত আটটা পর্যন্ত অন্যদিকে জিম খোলা থাকতে পারবে সকাল ছটা থেকে দশটা এবং বিকেল চারটা থেকে আটটা পর্যন্ত সেলুন বিউটি পার্লার বর্তমান নিয়মেই খোলা থাকবে ব্যাঙ্ক খোলা থাকবে সকাল দশটা থেকে দুপুর তিনটে পর্যন্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে খেলাধুলা চলতে পারে তবে দর্শক প্রবেশ নিষিদ্ধ সিনেমা বা ধারাবাহিক অর্থাৎ ধারাবাহিকতাভাবে যেগুলো শুটিং চলে সেই শ্যুটিংয়ে সর্বোচ্চ পঞ্চাশ জনকে নিয়ে চলতে পারবে বলেই জানানো হয়েছে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন যে তিরিশে জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গে আবারও লকডাউনকে বাড়িতে দেওয়া হয়েছে এই লকডাউনে কী কী পরিষেবা বন্ধ থাকবে এবং কোন টাইম পর্যন্ত আপনারা কী কী পরিষেবায় ছাড় পাবেন সমস্ত কিছু ডিটেলস জেনে গেলেন এই ভিডিওটিতে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ